ভিউয়ার্স, কারওয়ান বাজারে দুজন নতুন ক্রেতা এসেছেন। এরা ইউটিউবের ভিডিও দেখে তারা তাদের পরিবারের জন্য মাছ কেনার উদ্দেশ্য করে কারওয়ান বাজারে এসেছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে মেহেদী হাসান দিগার। আচ্ছা, আপনি কি মানে সার্ভিস করেন না স্টুডেন্ট? আমি হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট, আজকে এখানে আসার উদ্দেশ্য কি? আসার উদ্দেশ্য হচ্ছে মূলত মাছ কেনা। আচ্ছা, তো ইউটিউবে আপনার ভিডিও দেখতাম অনেকদিন যাবতই, তো ভাবলাম আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে দেখাও করে আসি, প্লাস হচ্ছে মাছও কিনে নিয়ে আসি, এই উদ্দেশ্যে আর কি আসা। আচ্ছা, মাছ কি দেখছেন এখন পর্যন্ত? মাছ দেখছি, বাট ওইভাবে দেখা হয়নি। আচ্ছা, দাম তো দুই দিন যাবত একটু বাড়তি। হ্যাঁ, দুই তিন দিন যাবত আপনার ভিডিওতে যা আর কি ইনফরমেশন পেলাম, আসলে দেখতেছি দাম অনেক বাড়ছে আর কি। আচ্ছা, ভিডিওর সাথে মানে বাস্তবের পার্থক্য আছে কোনো? বাস্তবে এখন আসলে পার্থক্য তো অবশ্যই পাচ্ছি না, ওরকমই আর কি, আপনি ভিডিওতে যা দেখাচ্ছেন তাই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি মাছ কিনবেন আজকে? হ্যাঁ আজকে। আচ্ছা দেখেন, আপনার সঙ্গে আমরা যাই আজকে, আপনার আপনার দরদাম আমরা দেখবো একটু। কেমন আছেন? এটা কেমন চলে? কত করে চলছে? বারোশো। একদম ফ্রেশ মাছ। আচ্ছা, আর ছোট আছে নাকি আপনার কাছে মাছ? ছোট নাই, এটা কি ডিম হবে নাকি? ডিম হালকা সামথিং হবে। আচ্ছা, সামথিং কিছু মানে বড় মাছ তো ডিম ছাড়া হয় না, কিছুটা হলেও ডিম থাকে। আচ্ছা, আর ছোট মাছটা একটু দেখান তো। আচ্ছা, এটার ভিতরে ডিম ছাড়া আছে? ডিম ছাড়া সারা মাছ হয় হয় না, হয় না, সামথিং একটু ডিম হয়, এটা মানে পিসের সাথে চলে যাবে, যখন পিস করবে না। হ্যাঁ, পিসের সাথে চলে যাবে। এটা কত চলে? এটা কেজি 1050, 1000 করে পিস পিস দেখ কেজি, একবার তাজা মাছ। ভিউয়ার্স, আপনারা দেখছেন কারওয়ান বাজারে পাইকারি মার্কেটের সামনে খুচরা বাজারে ফ্লাইওভারের নিচে এখানে প্রতিদিন সকালবেলায় বাজার বসে এবং আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের মাছ নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা আরও দু একটি দোকান দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এখানে কিছু হ্যাঁ প্রতিদিনই আছে, তাই না? আপনি কত করে বেচছেন? আটশো টাকা। আপনি এই যে বললেন যে 800 টাকা করে বিক্রি করতেছেন, আমি কি এখানে 800 টাকা 200 বসাইতে পারবো? অনেকে দিলে তো হবে না, আপনি বলতেছেন যে এখানে 800 টাকা করে আপনি বিক্রি করছেন, এখানে তো আমার কথা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। না না, ভিডিও করে নেওয়া যায় 800 টাকা কেজি বলি আমরা, নিয়ে যায় 700 টাকার মাছ থাকে না? 700 টাকার মাছ থাকে, আপনি বলতে পারেন যে সেটা একটু নরম থাকে, ডিম থাকে, সেটা তো থাকেই, এখন সেটা তো বললে হবে না। এখানেও কিছু বড় মাছ আছে, আসলে মাছগুলো এখন গুছিয়ে নেওয়া হচ্ছে আজকের মতো, এবং মাছগুলো সকালের বাজার এখানে প্রায় শেষ হয়ে যাচ্ছে। ছয়শো টাকা, 650 টাকা।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ইউটিউবের ভিডিও দেখে দুজন ক্রেতা শিক্ষার্থী তারা এসেছেন এখানে কাওড়ান বাজারে এবং তারা এখান থেকে দুটি মাছ নেওয়ার চেষ্টা করছেন। ভালো দেখে দুইটা মাছ দিয়েন ভাই। পদ্মার মাছ এই কারণ বাজারে আসে না, ঠিক আছে। দুইটি মাছ এখানে দুজন ক্রেতা এসে নিচ্ছেন এবং আমরা মাছের ওজন দেখব। এক কেজি 400 গ্রাম বেশি হবে, 1 কেজি 600 গ্রাম। কত করে ধরছেন? 1120 টাকা করে কেজি কেজি ধরে দুটি মাছ এখানে দুজন ক্রেতা ইউটিউবের ভিডিও দেখে তারা এখানে এসে মাছ কিনছেন। আপনিও কি স্টুডেন্ট? কোথায় পড়েন? মেরিনে। মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তো কারণ বাজারে কি কখনো আসছেন এর আগে? মাছ বাজারে আসছেন কখনো? মাছের বাজারে আজকে প্রথম। আচ্ছা, মাছের মানে এই যে ফার্স্ট আসলেন, ইউটিউবের ভিডিও দেখলেন, আসলেন, কিনছেন, কেমন লাগছে? প্রাইস তো কয়েক 2-3 দিন যাবত একটু হাই। এই মাছগুলো বাজারে এই সিজনে যখন আসে তখন 950 টাকা এই মাছগুলো বিক্রি হয়েছে। শুক্রবারে সর্বাধিক পরিমাণে মানে মাছের দাম বাড়ে, শনিবারে সেই তুলনায় একটু কম থাকে, অন্যান্য দিনগুলোতে একটু কম পাবেন, কিন্তু আপনার হলিডেতে মাছের দাম কিছুটা বাড়তি থাকে। দেখুন ইউটিউবের ভিডিও দেখে দুজন ক্রেতা মাছ নিয়ে যাচ্ছেন এখান থেকে। কত টাকা দিয়ে নিলেন? দুইটা হচ্ছে 3400 টাকা। 3400 দুইটা। 1.5 কেজি সাইজের এবারে যত 1.5 কেজি একটা একটু বেশি আর কি, আর একটা একটু কম। আচ্ছা, একটু কম বেশি আর কি, 100 গ্রাম ডিফারেন্স। কারণ বাজারে এর আগে কখনো আসছেন মাছ কিনতে? না, এর আগে কখনো আসা হয়নি, এই এবারে প্রথম। আচ্ছা, এর আসার উৎসটা কিভাবে আসলো? আসার উৎসটা হচ্ছে আমি আর কি ইউটিউবে আপনার ভিডিও দেখার পর মানে ইচ্ছা থাকলো যে এই জায়গায় যাই আর কি। আচ্ছা, আর ইলিশ মাছ কেনারও ইচ্ছা ছিল, প্লাস আপনার ভিডিওগুলো দেখে অনেক মানে আমারও মানে আমি অনেক উপকৃত হয়েছি, যার জন্য আর কি আসা। আচ্ছা, তো
তো আপনার শিক্ষা জীবন ভিডিওর কারণে আসার শিক্ষা জীবন কেমন চলছিল এখন তো করোনা কালীন সব স্থগিত হয়ে আছে অনলাইনে তো সব ক্লাস চলে হ্যাঁ অনলাইনে ক্লাস হচ্ছে শিক্ষা জীবন চলতেছে আর কি আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য শুভেচ্ছা রইল আর আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই ধরেন দুইটা মাছ ধরেন